স্বাদ ও গুণগত মানে দেশ জুড়ে সমাদৃত নরসিংদীর পলাশ উপজেলার আনারস। কিন্তু বিগত কয়েক বছরে এই খ্যাতি নষ্ট করতে এক শ্রেণীর ব্যবসায়ীরা নানাভাবে চেষ্টা চালাচ্ছে। অন্য এলাকার বেনামি ও মানহীন আনারস রাবান এলাকার বলে চালাচ্ছেন তারা। এ বিষয়ে প্রশাসনের হস্তক্ষেপ চেয়েছেন স্থানীয় আনারস চাষিরা। নরসিংদী প্রতিনিধি শরীফ ইকবাল রাসেলের প্রতিবেদন, জানাবেন সুরাইয়া সীমা। নরসিংদীর পলাশ উপজেলার কৃষি বিভাগের তথ্য মতে ঘোড়াশাল পৌর এলাকা ও জিনার্টি ইউনিয়নের রাবান, কুড়াইতলি, বড়িবাড়ি, কাটাবের, ধলাদিয়া, গোপীরায়ের পাড়া, লেবুপাড়া, সাতটিকা ও চরনগরদী এলাকার প্রায় 500 বিঘা জমিতে আনারসের চাষ হয়। তাই এ ফলটি এলাকার কৃষকদের প্রধান অর্থকরী ফসল। প্রায় 150 বছর আগে থেকে এখানে ঘোড়াশাল জাতের আনারসের চাষ হয়। সম্প্রতি রাবানের আনারসের খ্যাতি নষ্ট করতে এক শ্রেণীর ব্যবসায়ীরা দূর দূরান্ত থেকে বেনামি আনারস এনে রাবানের বলে বাজারে বিক্রি করছে। ফলে একদিকে যেমন রাবানের আনারসের খ্যাতি নষ্ট হচ্ছে, অপরদিকে ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হচ্ছেন চাষিরা। রাবানের আনারস বা অত ফলগুলো খুব স্বাদ, খুব মিষ্টি। আনারসটা একটু দাম হইলো, বিভিন্ন জায়গা থেকে মানুষ আইসা মালটা নিয়ে যায়, বাইরের কিছু মাল এগুলি আমদানি করা হয়, যেই কারণে আমাদের স্থানীয় মালটার দামটা একটু কম পাই আমরা। কৃষি বিভাগের অনুরোধ করবো যাতে রাবানের ঐতিহ্য নষ্ট না করে তারা জন্য একটা ব্যবস্থা নেয়। এ খ্যাতি যেন কেউ নষ্ট করতে না পারে সে ব্যাপারে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন উপজেলা কৃষি কর্মকর্তা। আমরা এটা ব্যবস্থা নেওয়ার চেষ্টা করছি, আমরা দেখতেছি, আমরা কৃষক সাধারণ জনগণকেও, সাধারণ চাষি যারা, তাদেরকেও আমরা উদ্বুদ্ধ করছি যেন বাইরের কোনো ফরিয়াকে এই আনারস নিয়ে, এই আনারসের সুখ্যাতি নিয়ে ব্যবসা করতে যেন তারা না দেয়। প্রতি বিঘা জমিতে আনারস চাষে 20,000 টাকা খরচ করে বিক্রি হয় 70,000 থেকে 1,00,000 টাকা পর্যন্ত, লাভও হয় বহুগুণ। নেক্সট রিপোর্ট, বাংলা টিভি। বঙ্গবন্ধুকে কোনোভাবেই মুছে ফেলা যাবে না বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মকবুল হোসেন। গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। এ সময় তথ্য মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ দেলোয়ার হোসেন, সিনিয়র সহকারী সচিব আতাহার হোসেন, গোপালগঞ্জের নেজার ডেপুটি কালেক্টর মহসিন উদ্দিন ও জেলার তথ্য অফিসার মইনুল ইসলাম সহ অন্যরা উপস্থিত ছিলেন। ঝিনাইদহে গৃহবধূ রীতা হত্যার বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গত 7 জুন মাগুরা সদর উপজেলার বলেশ্বরপুর গ্রামে স্বামী সুমন মোল্লা ও তার পরিবারের লোকজন রীতুকে হত্যা করেছে বলে অভিযোগ নিহতের স্বজনদের। এই ঘটনায় মামলা হলেও আসামিদের গ্রেফতার না করায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান তারা। এদিকে ফরিদপুরের বোয়ালমারিতে কৃষক আকমল শেখ হত্যা মামলার আসামিদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন নিহতের পরিবার ও গ্রামবাসী। স্বজনদের অভিযোগ, আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়ালেও অদৃশ্য কারণে তাদের গ্রেফতার করা হচ্ছে না।